আপনার নিজকে আপনি পরিবর্তন করুন, আপনার নিজকে যদি আপনি পরিবর্তন না করেন, হে গীবতকারী, হে নাম্মাম, হে ফকির, হে মিসকিন, তোমাকে আমি লক্ষ্য করে বলছি, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, হে ভাই, আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখেরাতও বাঁচাতে পারবে না। মনোযোগ দিয়ে শুনুন, আপনার রাসূল কি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতা দুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে কিয়ামতের দিন দেউলিয়া কে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি প্রচুর পরিমাণ আমল নিয়ে গিয়েছেন, কিন্তু কোন আমল আপনার কিয়ামতের দিন একটাও কাজে লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়াকে, ব্যাংরাপকে? সাহাবায়ে কেরামরা বললেন, মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ, যার কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো দেউলিয়া। রাসূলুল্লাহ বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মার মধ্যে মুফলিস দেউলিয়া হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন এসে বি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক যাকাত দিত, অনেক সিয়াম রাখতো, অনেক নামাজ আদায় করতো, ইত্তকার বহু কাজ করতো, কিন্তু ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া আকালা মা হাযা ওয়া শাত ওয়া সাদাকা দামা হাযা ওয়া দরাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া ইউতা মিন হা ওয়া ইউতা হাযা মিন হাসানাতিহি। একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে, কিন্তু এর মধ্যে সে আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আরেকজনের বিরুদ্ধে চুগলখুরি করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনকে অন্যায়ভাবে আহত করেছে, ইত্তকার ইত্তকার কাজ করেছে। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনাদার হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, পাওনাদার এমন একটা অবস্থা হবে। হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে, এখন তার আমল নামা আর হাসানাত বলতে কোনো কিছুই নাই, কিন্তু এখন অনেক পাওনাদার আছে, তখন ওই পাওনাদারদের গুণাগুলো কালেকশন করা হয়, এই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি কিসের আমল করছেন? মুসলমানের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আপনি গীবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন, যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন। আপনি মনে রাখবেন, গীবত এটা একটা ঋণের নাম, এটা একটা লোন, এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয়। দুনিয়ায় কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন, লাকাদ আকদরাতু আকওয়ামান, আমি এমন একদল লোককে পেয়েছি, লাম তাকুন লাহুম উয়ুবুন, তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না, ফাতাকাল্লামু ফি আয়ুবা ফি উয়ুবিন নাস, তারা মানুষের বিভিন্ন দোষটি নিয়ে আলোচনা করলো, এর কারণে কি হলো, তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল, আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহু ত্রুটি ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতো না, ফাসার তারাহুমুল্লাহু ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো, তাদের বিচ্ছুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এগুলো মানুষের কাছে প্রকাশ করেননি। আইয়ুহাল মুগতাব, আইয়ুহান নামিম, হে মুগতাব, যে গীবত করছেন, এই যে নামিমা, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে করে বেড়াচ্ছেন, অথবা মানুষের বিরুদ্ধে ফাটল তৈরি করার জন্য যারা কাজ করছেন, আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমাকে স্লিপ দিয়েছে, স্লিপ আপাতত আপনারা একটু স্টপ রাখেন, আমি দুই চার মিনিট আরো কথা বলে নেই, কারণ এই কথা আমাকে বলতেই হবে, আপনাদেরকে এই কথা বলতে হবে, কারণ দাওয়াতের কাজ আপনারা করেন, আপনারা জাহান্নামে গেলে এই উম্মাকে কারা রক্ষা করবে এটা আমাকে জানতে হবে, জাহান্নামের পথে যদি আপনারা চলেন তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে। প্রিয় ভাইরা, আপনি রং পথে আছেন, এটা দ্বীনের পথ নয়, এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে, এই পথটা আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমি যে কথাটি আপনাকে বলছি, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদল লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে, লাঞ্ছনা হতে পারে, তার জন্য আর তার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে, যে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, আপনার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন চুগলখোর, কোন গীবতকারী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।